সংবিধানের বেসিক স্ট্রাকচার হলো গণতন্ত্র, বেসিক স্ট্রাকচার হলো রুল অফ ল, বেসিক স্ট্রাকচার হলো ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি। এই বেসিক স্ট্রাকচারে হিট করেছে পঞ্চদশ সংশোধনী। এই সংশোধনীর মধ্য দিয়ে গণতন্ত্রহীনতার দিকে বাংলাদেশ এগিয়েছে। পঞ্চদশ সংশোধনী আজ হোল কেন সংবিধানের সাথে সাংঘর্ষিক এবং আল্ট্রাভায়রাস ডিক্লেয়ার করা হবে না, এই অভিযোগ এনে ওনারা একটা রিট করেছেন এবং বলেছেন যে এই সংশোধনী আল্ট্রাভায়রাস টু দি কনস্টিটিউশন। কেন আল্ট্রাভায়রাস ডিক্লেয়ার করা হবে না এই মর্মে একটা রুল চেয়েছেন, সাথে এই সংশোধনীর উপর একটা স্টে চেয়েছেন। আমি প্রেয়ারটা দেখলাম, সোফার রুল ইস্যু করার ক্ষেত্রে আমাদের এখানে লং স্ট্যান্ডিং ট্রেডিশন হলো, আমি যখন যত বেশি আপত্তি করব রুল ইস্যু করার গ্রাউন্ডটা তত বেশি তৈরি হয়, তার মানে সরকারের এখানে কিছু বলার আছে। ফলে রুল ইস্যুর ক্ষেত্রে লং স্ট্যান্ডিং ট্রেডিশন ছিল যে খুব বেশি আমরা আপত্তি করে লাভ হয় না, জজ সাহেবরা বলেন যে দ্যাট ইজ দ্য বেস্ট গ্রাউন্ড ফর ইস্যুইং রুল। তারপরেও আমরা বলেছি যে আপনার রুল ইস্যু যদি করতে চান, ওনারা মাইন্ড মেকআপ করে ফেলেছেন, সেখানে আমরা তো জবাব দেব, আমাদের তো সুযোগ আছে, আমাদের 8 সপ্তাহ রুল দিয়েছেন। সো ফার দি স্টে অর্ডার ইজ কনসার্ন, যে পঞ্চদশ সংশোধনীর উপরে এখনই একটা স্টে দরকার, আমি বলেছি সেখানে আমাদের আপত্তি আছে। আমাদের এই অঙ্গনের লং স্ট্যান্ডিং প্র্যাকটিস হলো স্ট্যাটিউটের উপরে কখনো স্টে হয় না। ট্রিট চকলেট, ট্রিট মোমেন্ট, সুইট মোমেন্ট। ওনারা আমাদেরকে শোনার পরে যদি মনে করেন দিস অ্যামেন্ডমেন্ট ইজ ভয়েড অব ইনিশিও, সেটা ডিক্লেয়ার করতে পারেন, কিন্তু এই স্টেজে এসে স্টের ব্যাপারে রাষ্ট্রের পক্ষ থেকে আমরা একটু আপত্তি করেছি। মনে করা হচ্ছে ওনারা বলতে চাচ্ছেন এটা সংবিধানের বেসিক স্ট্রাকচার কি, সংবিধানের বেসিক স্ট্রাকচার হলো গণতন্ত্র, বেসিক স্ট্রাকচার হলো রুল অফ ল, বেসিক স্ট্রাকচার হলো ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি। এই বেসিক স্ট্রাকচারে হিট করেছে পঞ্চদশ সংশোধনী, সংবিধানের মৌলিক কাঠামোটা পরিবর্তন করে দিয়েছে। এই সংশোধনীর মধ্য দিয়ে গণতন্ত্রহীনতার দিকে বাংলাদেশ এগিয়েছে। এই সংশোধনীর মধ্য দিয়েই বাংলাদেশের বিচার ব্যবস্থায় এক ধরনের হস্তক্ষেপের পরিস্থিতি তৈরি হয়েছে সরকারের। এই জায়গাগুলোর থেকে এই সরকার হয়তো, যারা পিটিশন করেছেন তারা দীর্ঘদিন ধরে কনশাস সিটিজেন হিসাবে বাংলাদেশে তাদের ভয়েস রেজ করেছেন, সেই জায়গা থেকে তারা করেছেন। আমরা এটা এক্সামিন করে দেখব, বদিউল আলম মজুমদার সাহেবের লোকাস স্ট্যান্ডে আমরা এক্সামিন করব, ওনার উদ্দেশ্য এক্সামিন করব, গ্রাউন্ড এক্সামিন করব, এটা বেসিক স্ট্রাকচারকে হিট করে কি না সেটা দেখব, দেখে আমরা এটার ব্যাপারে সিদ্ধান্ত নেব। আমি বলেছি যে রুল ইস্যু হয়ে গেলে ইট হ্যাজ বিকাম সাব জুডিস, সুতরাং অ্যাজ এ হোল রুলটা হিয়ারিং হোক, তখন আমরা এটা বিবেচনা করব। পঞ্চদশ সংশোধনী অ্যাজ এ হোল কেন সংবিধানের সাথে সাংঘর্ষিক এবং আল্ট্রাভায়রাস ডিক্লেয়ার করা হবে না, সেটাকে বলা হয়েছে। পঞ্চদশ সংশোধনীতে অনেকগুলো বিষয় নিয়ে হয়েছে, তার মধ্যে একটা হয়েছে সাতের ক দিয়ে তারা এমনভাবে করতে চেয়েছেন যে ভোট ডাকাতি করে ক্ষমতায় থাকতে পারতেছেন, কিন্তু অন্য কোনোভাবে কেউ